নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড কুকিং স্টাইলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন তো গরম পড়ে গেছে আর এখন বাজারে প্রচুর তরমুজও পাওয়া যাচ্ছে, তো আজকে আমি তরমুজের আইসক্রিম তৈরি করব। এখানে আমি একটা তরমুজ নিয়েছি, তরমুজটা কেটে নিয়েছি। দেখুন ভেতরটা কত সুন্দর লাল হয়েছে। তরমুজটা এখন ছোট করে কেটে নেব। যে সবুজ অংশটা আছে এটা কেটে বাদ দিয়ে দেব। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলেই পাশে থাকবেন। এইভাবে আমি সব তরমুজগুলো কেটে নেব। তরমুজগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো আমি গ্রেট করে নেব। এটা আমি গ্রেট করে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সারেও ঘুরিয়ে নিতে পারেন, তাতেও খুব ভালো হবে। তরমুজটা দেখুন সব গ্রেট করে নেওয়া হয়ে গেছে, আর যে দানাগুলো আছে সেগুলো আমি বেছে বাদ দিয়ে দিচ্ছি। এই তরমুজটা কিন্তু আমি আর ছেঁকে নেব না, এইভাবে আইসক্রিমটা তৈরি করব। এর মধ্যে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি। তরমুজটা মিষ্টি আছে কিন্তু ফ্রিজে দেওয়ার পরে ঠান্ডা হলে কতটা মিষ্টি হবে সেজন্য আর একটু চিনি দিয়ে দিচ্ছি, তাহলে আইসক্রিমটা কিন্তু খেতে সুন্দর লাগবে। চিনিটা মিশিয়ে নিয়েছি, আর এখানে দেখুন আমি আইসক্রিমের খাপ নিয়ে নিয়েছি। এই খাপের মধ্যে তরমুজটা ভরে নেব। উপরের কাঠিগুলো সব তুলে নিচ্ছি, এক এক করে সব খাপগুলোই আমি ভরে নেব। আপনারা যদি চান তাহলে কিন্তু এই যে তরমুজের যে শ্বাসটা আছে এটা কিন্তু ছেঁকেও নিতে পারেন, তাতেও ভালো হবে। কিন্তু এভাবে করলে কিন্তু পুরো তরমুজটাই আইসক্রিমে ব্যবহার করতে পারবো, নইলে এই সিটিটা বাদ দিয়ে দিতে হবে। এভাবে করলেও কিন্তু আইসক্রিমটা খুবই সুন্দর হবে। সবগুলো আমার ভরে নেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এটা 6 থেকে 7 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ছয় থেকে সাত ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর হয়েছে আইসক্রিমটা, একটুও কিন্তু ভেঙে যাচ্ছে না। দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে আসছে, খাপের ভিতরেও কিন্তু আর একটুও থাকছে না, পুরোটাই খুব সুন্দরভাবে জমে গেছে। বন্ধুরা, এখন গরমের সময় এরকম নতুন ধরনের রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।